হাঁসখালী ধর্ষণ কাণ্ড নিয়ে বর্তমানে রাজ্য রাজনীতিতে এখনো পর্যন্ত সেই জল্পনা কল্পনা এবং রাজনৈতিক চাপানত্ব রয়ে গিয়েছে। এবার হাঁসখালী কাণ্ডে নির্যাতিতার পরিবার এবং সাক্ষীদের নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা করতে হবে রাজ্যকে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্টের 2018 সালের সাক্ষী নিরাপত্তা স্কিম দ্রুত কার্যকর করারও নির্দেশ দিয়েছে আদালত। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানিয়েছে, যতদিন না সাক্ষী নিরাপত্তা স্কিম কার্যকর করা হচ্ছে ততদিন রাজ্যকে নির্যাতিতার পরিবার এবং সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে। পাশাপাশি পরিবারের মানসিক সুস্থতা এবং কাউন্সিলিংয়ের দায়িত্বও রাজ্যকে নিতে হবে। মঙ্গলবার হাঁসখালীর মামলায় পরিবারের সদস্য এবং সাক্ষীদের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আবেদনে বলা হয়, প্রত্যেকের নাম, পরিবারের পরিচয়, পেশা, ঠিকানা সব গোপন রাখতে হবে। এজন্য পরিবারের সদস্য এবং সাক্ষীদের সরকারিভাবে নতুন পরিচয়পত্র প্রদান করতে হবে। এই নতুন পরিচয়ের কারণে কেউ যেন কোনো সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়,